বি পজিটিভ। আজকের এই ভিডিওটা শেয়ার ট্রেডারদের জন্য। আমরা যখন মার্কেটে সাকসেসফুল হতে পারি না বা যে উদ্দেশ্যে মার্কেটে আমরা ইনভেস্ট করি সে উদ্দেশ্য সফল হয় না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। তো সেই হতাশাকে কাটানোর জন্য বা সেই ইমোশানকে কাটানোর জন্য আজকের আমার এই ভিডিও। মানুষের ক্ষেত্রে সাধারণত দেখা যায় তার চোখের জল দুবার আসে, একবার সে খুব আনন্দ পেলে, একবার সে খুব কষ্ট পেলে। যখন মানুষ খুব বেশি আনন্দিত হয় তখনও সে ইমোশান হয়ে পড়ে, যখন কোনো মানুষ খুব দুঃখ পায় তখনও সে ইমোশান হয়ে পড়ে। মার্কেটে যখন আমরা ট্রেড করি, যদি দেখি কোনো ইন্টারডে ট্রেডিং হোক বা আপনার কোনো স্টক ডেলিভারিতে নেওয়া আছে, অনেক টাকা লাভ দেখাচ্ছে, আপনি খুব ইমোশান হয়ে পড়েন, খুব খুশি হন। সেখানে হয়তো কোনো সময় আপনি ভুল করে বসেন, হয়তো কোনো স্টক অনেক লস দেখাচ্ছে, সেটা দেখেও আপনার চোখের জল আসে, আপনি খুব কষ্ট পান, তখনই আপনার ভুলটা হয়। তো আমরা যখন কোনো ট্রেড নেই, কোনো না কোনো ইন্ডিকেটার বা কোনো না কিছু নিউজ কোনো কিছুতে আমরা ট্রেডটা নেওয়ার পরে যদি সেটা আমার চিন্তাভাবনার উল্টো দিকে যায় বা আমরা প্রফিট লস বা MTM-এ যখন অনেক টাকা লস দেখি, তখন আমাদের কি করা উচিত সেটা আমরা ভাবতে পারি না বা তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত নিতে পারি না। বা যদি অনেক টাকা লাভ দেখি তখন ভাবি মনে আরও লাভ পাবো, হয়তো আরও বেশি লাভ হতে পারে, আমরা হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। তো ইমোশান কন্ট্রোল করার একটা টেকনিক আমি আপনাদের বলবো, আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন। ধরুন আপনি কোনো ট্রেড নিয়েছেন, সেটা নিফটি হতে পারে, ব্যাংক নিফটি হতে পারে, ফিউচার হতে পারে, অপশান হতে পারে, স্টক হতে পারে, ইন্টারডে হতে পারে বা ডেলিভারির জন্য। আপনি তো একটা কিছু দেখে নিয়েছেন, হয় সেটা নিউজ হতে পারে, হয় সেটা কোনো ইন্ডিকেটার দেখে নিতে পারেন অথবা অপশান চেন। আপনি স্টকটা ট্রেড নেওয়ার পরে আপনার যখন চোখটা MTM বা প্রফিট লসের দিকে যায়, তখন আপনি দেখেন হয়তো হাজার টাকার লস দেখাচ্ছে বা হাজার টাকার লাভ দেখাচ্ছে। আরও একটু ওয়েট করলেন, দেখেন লসটা বাড়ল বা লাভটা বাড়ল, আপনি তখন MTM বা প্রফিট বুকিংয়ের দিকে মাঝে মাঝেই আপনার চোখ যাচ্ছে, মাঝে মাঝেই আপনার মনে প্রশ্ন আসছে এই লসটা কি বুক করা উচিত, এই লাভটা কি বুক করা উচিত। কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিতে অনেকবার দ্বিধাগ্রস্ত হন, সেক্ষেত্রে হয়তো আপনার ভুল হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকে। সেই জন্য আমার পরামর্শ, আপনি যখন কোনো স্টক বা ফিউচার অপশান যাই করুন না কেন, যখন ট্রেড নেবেন তখন আপনি ভুলে যাবেন আপনি কত কোয়ান্টিটিতে কত মাল নিয়েছেন এবং যেখানে প্রফিট লস বা MTM দেখায় সেটা ভুলেও দেখবেন না যতক্ষণ না ট্রেড থেকে এক্সিট মারছেন। আপনি সকাল থেকে প্রি প্ল্যানিং করলেন যে আপনি কোনো স্টকে ট্রেড নেবেন, আপনি আপনার যত গুচি ইন্ডিকেটর যত নিউজ যা দেখার আপনি সকালে দেখে নিলেন এবং আপনি সকালে ট্রেডটা নিয়েও নিলেন। ট্রেডটা নেওয়ার পরে আপনি যে অ্যাপ থেকে বা আপনার যে ব্রোকার আছে সেইখান থেকে আপনি ট্রেড নেওয়ার পরে ওই জায়গাটা আপনি ছেড়ে আপনি চলে আসেন আপনি অন্য কোনো অ্যাপে বা যেখান থেকে যেখানে MTM বা প্রফিট লস দেখা যাবে না সেরকম কোন অ্যাপ বা প্রফিট লসের জায়গাটা আপনি একেবারেই দেখবেন না। এইবার আপনি দেখুন
আপনি যে যে নির্দেশ বা যে যে নিউজের উপর বা অপশান চেন যাই হোক যার উপরে বেস করে আপনি ট্রেডটা নিয়েছিলেন, সেই সেই জিনিসগুলো কোন দিশা দেখাচ্ছে, সে কি আপনার ট্রেড নেওয়ার দিকে সাপোর্ট দিচ্ছে না আপনার চিন্তাভাবনা কোথাও ভুল হচ্ছে, কোথাও মনে হচ্ছে এটা তো এরকম ক্যান্ডেল তৈরি করার কথা কিন্তু ক্যান্ডেলটা এক্সপেক্টেড নয়, এটা তো ইন্ডিকেটারটা এতটা ওঠার কথা কিন্তু এটা একটু যেন কেমন লাগছে। হয়তো আপনি রিসার্চ সঠিক হলে আপনার দিকেই যাবে, যদি আপনার রিসার্চ ভুল হয়, প্রধানত আমরা 80-90% মানুষ হয়তো রিসার্চে ভুল করি বা একই জিনিস যা ক্রমাগত 90% ডেতে ঘটেছে আজ হয়তো তার ব্যতিক্রম হতে চলেছে। মার্কেট এমন একটা জায়গা যেখানে পৃথিবীর হয়তো এমন কোনো মানুষ নেই যে 100-100% বলতে পারবে আজ এটা হবেই, এখানে শুধুই অনিশ্চয়তা ভরা। তার মধ্যেও আমরা ভাবি যদি কিছু পয়সা লাভ করতে পারি, যদি আমরা এখান থেকে কিছু আর্ন করতে পারি, হয়তো আমাদের রিস্ক নেই লাইফে, আমাদের নিজের অর্জিত পয়সাকে আমরা কিছুটা হলেও রিস্কে দেই কারণ আমরা ভাবি যদি এখান থেকে আমরা কিছু প্রফিট আর্ন করতে পারি। একদিন প্রফিট আর্ন করি, দুদিন প্রফিট আর্ন করি, সেম প্রসেস যখন তিন দিনের দিন অ্যাপ্লাই করি তখন আমরা দুদিনের প্রফিটটা পুরোপুরি মাইনাস হওয়ার পরে হয়তো কিছুটা লস বুক করি। এটা আমার সাথে মিলিয়ে নেবেন 70-80% মানুষের ক্ষেত্রেই ঘটে। তাহলে আমরা মার্কেট থেকে কী করে প্রফিটটাকে ধরে রাখব এবং এই ইমোশনাল অ্যাটাক সেটাকে কী করে কন্ট্রোল করব, সেটাই আজকের আমার চর্চার বিষয়। তাহলে আমি যেটা আগে বলছিলাম, কোন স্টকের ট্রেড নেওয়ার পরে যদি MTM বা প্রফিট লস আপনি না দেখেন তাহলে আপনি ইমোশন হয়ে পড়বেন না। আপনি যখনই লাভ বা লস দেখবেন তখনই আপনি ইমোশন হয়ে পড়বেন, তখনই আপনার ডিসিশনে ভুল হবে বা আপনি যাই করেন সেটা ভুল হতে পারে। আমি কিন্তু সবার জন্য বলছি না যে সবার ক্ষেত্রেই এই ভুলটা হতে পারে, আমি নর্মাল এবং সাধারণ মানুষ যে ভুলটা করে থাকে সেই ভুলটাকে অনেক পর্যবেক্ষণ করার পরে, অনেক এক্সপিরিয়েন্স করার পরে আমার এটা মনে হয়েছে। যাই হোক, তো একটা দিন আপনি ইন্টারডে করুন বা ফিউচার অপশান করুন বা ইন্ডেক্স ফিউচার করুন, অপশান করুন, ব্যাংক নিফটি যাই করুন না কেন, আপনি ভুলে যান আপনার প্রফিট লস কত দেখাচ্ছে, আপনার MTM কত কী দেখাচ্ছে, আপনি স্টকটাকে মনে রাখুন, কত কোয়ান্টিটি সেটাও পারলে ভুলে যান, স্টকটাকে ওয়াচ করুন, স্টকের ইন্ডিকেটারগুলো ওয়াচ করুন। যদি আপনার কোথাও কিছু মনে হয় যে আমার ইন্ডিকেটার আমার ধারণা অনুযায়ী এটা এই ক্যান্ডেল বানানো উচিত ছিল কিন্তু ক্যান্ডেলটা বানায়নি, অতএব আমি এখান থেকে এক্সিট মারাই ভালো, আপনি সেখান থেকে ডাইরেক্ট আপনার অ্যাপে গিয়ে এক্সিট মারেন, দেখবেন না কত দামে এক্সিট মারছেন, জাস্ট এক্সিট মারেন। তারপরে আপনি 2 মিনিট পারলে 5 মিনিট কিছুক্ষণের জন্য স্টপ রাখেন, একটু ঠান্ডা মাথায় ভাবেন প্রফিট হোক বা লস হোক যদি ঠিকও করে থাকেন ওভার কনফিডেন্স হওয়ার কোনো দরকার নেই, কারণ এই লাভটার জন্যই একদিন হয়তো ডবল লস আপনাকে দিতে হতে পারে যদি এর জন্য আপনি ইমোশন হয়ে পড়েন এবং ওভার কনফিডেন্স হয়ে পড়েন, যেটা সাধারণ ট্রেডারের ক্ষেত্রে হয়ে থাকে। এই জন্যে পৃথিবীতে খুব কম পার্সেন্টেজ সাকসেসফুল ট্রেডার আর ম্যাক্সিমাম পার্সেন্টেজ নট সাকসেসফুল, তার এটা একটা অন্যতম কারণ। আপনি আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন আপনার জীবনে প্রতিটা ট্রেডের দিন বা আপনার ট্রেডের হিস্ট্রির সাথে একবার মিলিয়ে নেবেন যে আপনি যদি কোনো দিন ভালো একটা অ্যামাউন্ট লাভ করেন সেই ওভার কনফিডেন্স সেই ইমোশান একদিন এতটাই লস দেয় যে আপনি তার ডবল হতাশ হয়তো একদিন হয়ে পড়েন। এটা খুব টাফ যে আমি অনেক টাকা লাভ করে সেটা আমি দেখলাম না, ভুলে গেলাম আমি আজ লাভ করেছি। আপনি একদিন মনে করুন মার্কেটে কিছু লাভ করেছে বড় অ্যামাউন্ট, আপনি কি ভুলে যেতে পারবেন যে আপনি অত টাকা লাভ করেছেন? আপনি সারাদিন ওই টাকাটা আপনার ওভার কনফিডেন্স আপনার ইমোশান সেই আনন্দে পরবর্তীকালে ভুলটা আপনি করে থাকেন। যারা কুল মাইন্ডে যাই লাভ হোক সে সেদিনকে আর দেখলই না, তার যা হয়েছে ট্রেড নেওয়ার পরে সে স্টপ রেখে সেই দিনের মতো সে
যদি তার কত অ্যামাউন্ট লাভ সেটাকে যদি না ভাবে, তাহলে নেক্সট ডে আমি কনফার্ম সে ভুল করবে না। যাই হোক, আমি আমার স্টাডি, আমার রিসার্চ, অন্তত ইমোশন নিয়ে সেটুকু আপনাদের শেয়ার করলাম। পরবর্তীকালে আরও কিছু ইমোশন, আরও কিছু শেয়ার করার চেষ্টা করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, যাতে আমি ভবিষ্যতে আপনাদের অনুপ্রেরণায় আরও কিছু এরকম ভিডিও দিতে পারি। নমস্কার।